আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। রুশ বাহিনীর সামরিক অভিযানে ইউক্রেনের আরও 400+ সেনা নিহত হয়েছেন। গত 24 ঘণ্টায় এই অভিযানে লুহানস্কে 11টি ইউক্রেনীয় ড্রোন এবং যুক্তরাষ্ট্রের তৈরি 8টি হিমার্স রকেট ধ্বংস করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ জানান, কুপিয়ানস্ক ডিরেকশনে সেনারা খার্কিভ ও লুহানস্কের বিভিন্ন স্থানে 8টি ইউক্রেনীয় নাশকতাবাদী গোষ্ঠীকে নির্মূল করেছে। এ সময় প্রায় 100 ইউক্রেনীয় সেনা নিহত হন এবং সেনাদের একটি গোলা বারুদের ডিপো ধ্বংস করা হয়। গত 24 ঘণ্টায় ক্রাসনিলিমান ডিরেকশনে রুশ বাহিনী লুহানস্ক ও ডোনেস্কের বিভিন্ন স্থানে অন্তত 65 ইউক্রেনীয় সেনাকে হত্যা করে। এ সময় ইউক্রেনের বিপুল সমরাস্ত্র ধ্বংস করা হয়। রুশ মুখপাত্র জানান, ডোনেস্ক ডিরেকশনে রুশ বাহিনীর হাতে 190 ইউক্রেনীয় সেনা নিহত হন। সেখানে মার্কিন তৈরি M777 আর্টিলারি সিস্টেম সহ বিভিন্ন সমরাস্ত্র ধ্বংস করা হয়। দক্ষিণ ডোনেস্ক ও জাপোরিঝিয়া ডিরেকশনে বিভিন্ন স্থানে নিহত হয়েছেন আরও 60 ইউক্রেনীয় সেনা। কোনাশেনকভ জানান, গত 24 ঘণ্টায় 87টি ইউক্রেনীয় আর্টিলারি ইউনিটে হামলা করে রুশ বাহিনী। এদিকে খার্কিভের সামরিক বেসামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, ওই অঞ্চলের প্রায় 20টি কমিউনিটি রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়া 24 চ্যানেলকে তিনি বলেন, প্রায় 20টি কমিউনিটি এরই মধ্যে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, নিয়ন্ত্রণ নেওয়ার পর্যায়ে রয়েছে আরও কিছু এলাকা। তিনি বলেন, বাকি সম্প্রদায়ের মধ্যে যেগুলো রুশ বাহিনীর নিয়ন্ত্রণে ছিল তাদেরকে শিগগিরই মুক্ত করা হবে। ফ্রন্টলাইনে ব্যাপক লড়াই চলছে, ইউক্রেন ক্রমাগত মজুদ বাড়াচ্ছে বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের আলাস্কার কাছে বেশ কয়েকটি রুশ বোমারু ও যুদ্ধ বিমানের গতিরোধ করার দাবি করেছে নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড বা নোরাড। নোরাড এক বিবৃতিতে বলেছে, আলাস্কার কাছে আন্তর্জাতিক আকাশসীমায় উড্ডয়ন অবস্থায় এগুলোর গতিরোধ করা হয়। তবে তারা বলেছে, ইউক্রেনের চলমান যুদ্ধের উত্তেজনার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এগুলো নিয়মিত ঘটনা। 14 ফেব্রুয়ারি মার্কিন ক্যানাডিয়ান যৌথ সেন্টারের এক বিবৃতিতে বলা হয়, সোমবার এই উড়োজাহাজগুলো শনাক্ত করা হয়, তবে এগুলো যুক্তরাষ্ট্র বা কানাডার আকাশসীমায় প্রবেশ করেনি এবং কোনো হুমকি দেখা দেয়নি। এতে আরও বলা হয়, গত কয়েক সপ্তাহে উত্তর আমেরিকার আকাশে ভূপাতিত করা অজ্ঞাত বস্তুগুলোর সঙ্গে এই রুশ উড়োজাহাজের কোনো সম্পৃক্ততা নেই। যুক্তরাষ্ট্র নিয়মিত গোয়েন্দা অভিযান পরিচালনা করে। এসব অভিযানে কেউ পরস্পরের আকাশসীমায় প্রবেশ করে না, সামরিক অভিযানের স্বাভাবিক অংশ হয়ে পড়েছে এমন ফ্লাইট। বিবৃতিতে বলা হয়, নোরাড নিয়মিত বিদেশি উড়োজাহাজের গতিবিধিকে নজর রাখে এবং প্রয়োজনে তাদের পাহারা দিয়ে সরিয়ে দেওয়া হয়। বুধবার রাশিয়া বলেছে, গত কয়েকদিনে তারা আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে বেশ কয়েকটি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে আলাস্কা ও রাশিয়ার মধ্যকার বেরিং সাগর। তাদের দুটি TU-95MS স্ট্র্যাটেজিক মিসাইল ক্যারিয়ার বেরিং সাগরের ওপর দিয়ে উড়েছে। তাদের সঙ্গে ছিল SU-30 যুদ্ধ বিমান। একই সঙ্গে নরওয়ের উত্তরে এবং রাশিয়ার পূর্ব দিকে আন্তর্জাতিক জলসীমাতেও এমন রুটিন ফ্লাইট পরিচালনা করা হয়েছে। তবে এসব উড়োজাহাজের গতিরোধ করা হয়েছিল কিনা তা জানায়নি রাশিয়া। ইউক্রেনের দুটি সুরক্ষিত প্রতিরক্ষা লাইন ভেঙে দিয়েছে রাশিয়া। রুশ বাহিনীর তীব্র হামলার মুখে ইউক্রেনের সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। পিছু হটার বিষয়ে কিছু না বললেও ইউক্রেনের দাবি, রুশ বাহিনীর কিছু হামলা তারা প্রতিহত করেছে। তবে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি জটিল বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, পূর্ব দিকে শত্রুর তীব্র হামলা অব্যাহত রয়েছে, দিন রাত 24 ঘণ্টা হামলা চলছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে তিনি লিখেছেন, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, কিন্তু আমাদের যোদ্ধারা শত্রুদেরকে তাদের লক্ষ্য অর্জন করতে দিচ্ছে না, তবে তারা গুরুতর ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে স্বীকার করেন হান্না মালিয়ার। রাশিয়া বলেছে, লুহানস্ক অঞ্চল রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের সেনারা পিছু হটতে বাধ্য হয়। যেখানে দুই পক্ষের মুখোমুখি লড়াই চলছিল, রুশ বাহিনীর হামলার মুখে সেখান থেকে অন্তত 3 কিলোমিটার পিছু হটে ইউক্রেনীয় বাহিনী। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলা জোরদার করেছে ক্রেমলিন। এ দুই অঞ্চলে নতুন করে রুশ বাহিনীর বড় ধরনের একটি অভিযান আসন্ন বলেও আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধে রাশিয়ার মূল লক্ষ্য ছিল ডোনেস্ক অঞ্চলের বাকমুত শহর দখল করা, শহরটি লুহানস্কের সঙ্গে সীমানা লাগোয়া। বাকমুত শহরের দখল রুশ বাহিনীর জন্য কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এতে করে রুশ বাহিনীর জন্য ডোনেস্কের দুই বড় শহর ক্রামাটোরস্ক ও স্লোভিয়ানস্ক দখলে নেওয়ার পথ সুগম হবে। লুহানস্ক অঞ্চলের প্রায় পুরোটা এবং ডোনেস্কের অর্ধেকের বেশি অঞ্চল এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। এছাড়া দক্ষিণের দুই অঞ্চল খেরসন ও জাপোরিঝিয়ার বিস্তীর্ণ এলাকাও দখলে নিয়েছে রুশ সেনারা। গত বছর গণভোট করে এ 4টি অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার তো বলেছেন তার দেশ চায় দ্রুত রাশিয়ার সঙ্গে আলোচনায় বসুক ইউক্রেন। যুদ্ধক্ষেত্রে সফলতা অর্জনের জন্য তাদের অপেক্ষা করা উচিত নয়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনার সঙ্গে রাজধানী প্যারিসে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, হাঙ্গেরি এবং ফ্রান্স দুই দেশই ইউক্রেনে শান্তি চায়, তবে কিভাবে তা অর্জন করা সম্ভব সে বিষয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। পিটার সিজার তো বলেন, আমাদের থেকে ফ্রান্সের অবস্থান ভিন্ন। ইউরোপীয় ইউনিয়নের অন্য সব দেশ যে ধরনের মনোভাব পোষণ করে ফ্রান্সও প্রায় তেমনই। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য দেশ রয়েছে যারা মনে করে যুদ্ধক্ষেত্রে ভালো সফলতা অর্জনের পর রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে ইউক্রেন। কিন্তু আমরা এই ধারণা বিশ্বাস করি না। আমরা মনে করি জনগণের ভোগান্তির দ্রুত অবসান হওয়া উচিত। হাঙ্গেরি অনেক আগে থেকে একটি শান্তি চুক্তি সই করার জন্য রাশিয়া ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়ে আসছে। এছাড়া রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নেও হাঙ্গেরির অবস্থান ভিন্ন। ইয়েমেনে ইরানপন্থী যোদ্ধাদের জন্য পাঠানো যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মার্কিন নৌবাহিনী আটক করেছিল সেগুলো ইউক্রেনে পাঠানো হতে পারে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সামরিক সহযোগিতার অংশ হিসেবে এমন নজিরবিহীন পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নালে খবর জানিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, সম্প্রতি ইয়েমেন উপকূল থেকে 5,000-এর বেশি অ্যাসল্ট রাইফেল, 16 লাখ রাউন্ড গুলি, অল্প কিছু ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং 7,000-এর বেশি ফিউজ আটক করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে এগুলো ইরানের হয়ে লড়াইরত যোদ্ধাদের কাছে পাঠানো হচ্ছিল। এখন ইউক্রেনে এগুলো পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি ন্যাটো প্রধান স্বীকার করেছেন, ইউক্রেনকে সহযোগিতা করতে গিয়ে পশ্চিমা দেশগুলোর অস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে গেছে, দ্রুত উৎপাদন বাড়াতে হবে। ইউক্রেনে এসব অস্ত্র পাঠাতে ইচ্ছুক কর্মকর্তারা মনে করছেন, নির্বাহী আদেশ জারির মাধ্যমে আইনি প্রশ্নটির সমাধান করতে পারবেন বাইডেন, অথবা কংগ্রেসের মতামত নিয়ে আটককৃত অস্ত্র বেসামরিক কর্তৃপক্ষের আওতায় এনে সেগুলো ইউক্রেনে পাঠানো যেতে পারে। ইরানের অস্ত্র জব্দের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সম্পদ বাজেয়াপ্ত আইন প্রয়োগের উদাহরণ রয়েছে। 2020 সালে অস্ত্র বোঝাই দুটি জাহাজের ক্ষেত্রে মার্কিন আইন মন্ত্রণালয় এই ধারা ব্যবহার করেছিল। ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশে 6টি রুশ বেলুন শনাক্ত করা হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, শনাক্তের পর ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই বেলুনগুলোকে ভূপাতিত করেছে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, বেলুনগুলোতে নজরদারি চালানোর সরঞ্জাম ছিল, তবে কবে এগুলো কিয়েভের আকাশে উঠছিল তা স্পষ্টভাবে বলা হয়নি। তবে কিয়েভে বুধবার বিমান হামলার সতর্কতা জারি করা হয়। কিয়েভের সামরিক প্রশাসন টেলিগ্রামে এক পোস্টে বলেছে, যাচাই করা তথ্য অনুসারে বেলুনগুলো আকাশে বায়ুর মাধ্যমে চালিত হচ্ছিল। এতে আরও বলা হয়েছে, বেলুনগুলো ওড়ানোর লক্ষ্য ছিল সম্ভবত আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করা এবং আমাদের অতিষ্ঠ করা। ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত বলেন, রাশিয়া তার পর্যবেক্ষণ ড্রোনগুলোর মজুদ সংরক্ষণের চেষ্টায় বেলুনগুলো ব্যবহার করে থাকতে পারে। তিনি বলেন, অরল্যান্টেনের মতো পর্যবেক্ষণ ড্রোনগুলো এখন রাশিয়া কম ব্যবহার করছে, এর পরিবর্তে বেলুনে ঝুঁকেছে তারা। এ নিয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চীন ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত। বুধবার প্যারিসে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্র বিষয়ক কমিশনের পরিচালক ওয়াং ই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে কথোপকথনে একথা জানান। তিনি বলেন, সংঘাতের রাজনৈতিক সমাধানের পথ বের করতে এবং দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে চীন ফ্রান্স সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি বলেন, সংকট সমাধানের চেষ্টায় ফ্রান্সের ভূমিকাকে গুরুত্ব দেয় চীন। ওয়াং ই বলেন, চীন ইউক্রেন ইস্যুতে একটি বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে এবং শান্তি আলোচনার বিষয়ে বেইজিং সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের কর্ণাটক রাজ্য বিজেপির সভাপতি নলিন কুমার কাতিল আবার বিতর্কিত মন্তব্য করেছেন। এবার তিনি ভারতের মহীশূরের 18 শতকের শাসক টিপু সুলতানের অনুসারীদের হত্যা করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার রাজ্যের কোপ্পাল জেলার ইয়েলাবুর্গায় বিজেপির এক কর্মসূচিতে দেওয়া বক্তৃতায় এই আহ্বান জানান নলিন কুমার। একই সঙ্গে তিনি বলেন, টিপু সুলতানের বংশধরদের তাড়িয়ে জঙ্গলে পাঠানো উচিত। টিপু সুলতান ছিলেন মহীশূরের সুলতান। শৌর্যবীর্যের জন্য তিনি মহীশূরের বাঘ হিসেবে পরিচিত ছিলেন। তিনি ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করে শহীদ হন। কর্ণাটক রাজ্যের উগ্রপন্থী হিন্দুরা টিপু সুলতানকে ধর্মান্ধ অত্যাচারী শাসক হিসেবে দেখেন। তাদের অভিযোগ, তিনি জোরপূর্বক হাজারো মানুষকে ধর্মান্তরিত করেছিলেন। রাজ্য বিজেপির সভাপতি বলেন, আমরা টিপু সুলতানের বংশধর নই, আসুন টিপুর বংশধরদের তাদের দেশে ফেরত পাঠাই। নলিন কুমার বলেন, আমি একটি চ্যালেঞ্জ জারি করছি, যারা টিপুর অত্যুৎসাহী অনুসারী তাদের এই উর্বর ভূমিতে বেঁচে থাকা উচিত নয়। আগামী এপ্রিল মে মাসে কর্ণাটক বিধানসভার নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনের মধ্য দিয়ে বিজেপি দ্বিতীয় মেয়াদে রাজ্যের ক্ষমতায় আসার আশা করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।